বিএনপি এখনও ষড়যন্ত্রের রাজনীতি করছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই ষড়যন্ত্রের জাল দেশ বিদেশে বিস্তৃত। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। আমরা সবসময় বলে আসছি 15ই আগস্ট আর 21ই আগস্ট একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। বিএনপি নেতার বক্তব্য তাদের খুনের রাজনীতির স্বরূপ উন্মোচিত করেছে। এ বক্তব্য থেকে বোঝা যায় তারা এখন আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে।